হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি গাইস সবাই অনেক অনেক ভালো আছেন। সো গাইস, আমরা যারা নতুন ইউটিউবার আছি, মানে যারা ইউটিউবে ইদানিং জয়েন করছি, তাদের কিন্তু একটা জিনিস খুবই প্রয়োজন হচ্ছে বা সবারই কিন্তু প্রয়োজন হয়। সো সেটা কি আমি একদম এই ভিডিওতে ক্লিয়ার করে দেখিয়ে দেবো, আর তার ফুল রিভিউ কিন্তু দিব। সো প্রথমে চলে যাই আমরা সেই প্রোডাক্টটির কাছে। গাইস, প্রোডাক্টটি হলো বুয়া এই মাইক্রোফোনটি। সো এর মডেলটা দেখেন, BYM1 এর মানে এর মডেলটি। সো এই মডেলটি যারা এই মডেলের মাইক্রোফোনটি কিনতে চান, এটি কিন্তু খুবই সুন্দর একটি মাইক্রোফোন। সো এর সাউন্ড কোয়ালিটি কীরকম আপনারা যে মানে এই মাইক্রোফোনটি যারা শুনতে পারছেন, সো এটা এর সাউন্ড কোয়ালিটি। তো আমি দেখাই অন্য মাইক্রোফোন দিয়ে সাউন্ড কোয়ালিটি কেমন আসে আর এটা দিয়ে কেমন আসে। গাইস, এখন আপনার যে ভয়েসটি শুনতে পাচ্ছেন, এটা হলো ওয়ালটন ফোনের একটি হেডফোন। তো এই ফোনটি থেকে যে ভয়েসটি শুনতে পাচ্ছেন, এর ক্লিয়ারিটি কেমন তা একটু বুঝে নিন। আর ওই ফোন থেকে আমি শোনাচ্ছি যে, সো এবার দেখলেন তো ওই ইয়ারফোনের আর এই হেডফোনের মধ্যে কতটা তফাত আছে। সো এই মাইক্রোফোনটি কীভাবে সেট আপ করতে হয় আর কীভাবে ব্যবহার করবেন আর কীভাবে লাগাবেন, সো সম্পূর্ণ প্রসেসটা আমি ভিডিওতে দেখে দেবো। সো মনোযোগ সহকারে ভিডিওটি অবশ্যই দেখে যাবেন। আর যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে তো থ্যাংক ইউ সো মাচ। তো গাইস, বক্সটি আমরা ওপেন করার পর তো দেখি বক্সের ভিতরে কী কী আছে, কী কী এর সাথে পাওয়া যায়, সো সব কিছু দেখবো। তো প্রথমে দেখা হচ্ছে এখানে বক্সের ভিতরে একটা প্যাকেট দেওয়া আছে। সো প্যাকেট কিন্তু খুবই সুন্দর দেখতে। তো এর ভিতরে আর কি কি আছে সে সম্পূর্ণ কিছু দেখো। তো ফার্স্ট আমরা একটা প্যাকেট পেয়ে গেলাম, এর প্যাকেটের ভিতরে কি কি আছে সেটা একবার দেখে নিই। দেখো, এর প্যাকেটের ভিতরে আছে একটি ফোন তোলা, আর একটা কাকড়া আছে, আর একটা হেডফোন জ্যাক। এটা আপনারা সিডিতে বাজাতে পারবেন। সো এটা সচরাচর কেউ ব্যবহার করে না, তো এগুলো আমি তো সাইড রাখি। তো এই ব্যাগটার মাধ্যমে আপনারা যে কোনো জায়গায় এটা ক্যারি করতে পারবেন। খুবই সুন্দর ব্যাগটি, খুবই মজবুত হয়েছে। তো দেখেন এখানে যে তারটি দেওয়া আছে সেটা কিন্তু অনেক লম্বা, মানে যারা ব্লগের ক্ষেত্রে এটি ব্যবহার করবে খুবই সুন্দরভাবে ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা ছাড়াই, কারণ তারটা খুবই লম্বা দেওয়া আছে। তো এটি কেউ ব্যবহার করবেন সেটি মনোযোগ সহকারে একবার দেখুন। তো এটি হলো আপনার মাইক্রোফোন, মানে এখান দিয়ে আমার সাউন্ডটা প্রবেশ করে, আর এর উপরে এই ফোনটি একবার লাগিয়ে নেবেন সুন্দর করে অ্যাটাচ করে। এর ভিতরের ফোনটি এভাবে ঢুকিয়ে নেবেন। তো অনেক সময় দেখা গেছে এই ফোনটি লাগানোর সময় মানে যারা অল্প একটু লাগিয়ে মানে ক্ষমা দেয়, তাদের কিন্তু মানে সাউন্ডটা অনেক সময় কম আসে। তো আপনারা কী করবেন দেখেন, এটা কিন্তু আমি পুরোপুরি লাগিয়ে দিছি, মানে সম্পূর্ণ ভিতর ঢুকে গেছে, যখন আমার সাউন্ডটা এখন ক্লিয়ার আসবে। মানে আপনি এখানে টাচ করে দেখবেন যেখানে শক্ত লাগছে কিনা। সো শক্ত যদি লাগে তাহলে বুঝবেন যে আপনার সুন্দরভাবে এটা লাগানো হয়ে গেছে। আমি এটা সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। এটা ব্যবহার করার সময় এটি এদিকে খেয়াল রাখবেন, এটা ওয়ান অফের একটা সুইচ আছে। এর উপরে মানে উপর দিকে যদি দেন তো এটা ক্যামেরার সিস্টেম, এই দেখেন লেখা আছে ক্যামেরা। তো ক্যামেরাতে যারা ব্যবহার করবেন তারা উপরের দিকে একটা সুইচ করে নেবেন উপরের দিকে, আর যারা লেখা আছে স্মার্টফোন, তো স্মার্টফোনে যারা এটা ব্যবহার করবেন তারা নিচের দিকে স্ক্রোল করে নেবেন। তো আমি নিচের দিকে নামিয়ে নিলাম, আমি এটি স্মার্টফোনে ব্যবহার করবো। তো এর ভিতরে এদিকে খুলে দেখেন এর ভিতরে একটি ব্যাটারি দেওয়া আছে, ব্যাটারি এটা দেওয়া থাকে না, এটা আমি লাগিয়ে নিয়েছিলাম আগেই। তো আপনার এভাবে খুলে ব্যাটারি আবার সুন্দর করে লাগিয়ে নিতে পারেন। স্প্রিং যেদিকে আছে সেদিকে কিন্তু এই যে এই পিটটি আপনার স্প্রিং এর দিকে দেবেন তাহলেই হবে। তো স্প্রিং ভিতরে এবার আপনার লাগিয়ে অ্যাটাচ করে নেবেন। দেখে আমার সম্পূর্ণ প্রসেস কিন্তু শেষ, লাগানোর কাজ শেষ। তো এই এবার এটি এই এই কাঁকড়াটি এখন কীভাবে এখানে লাগাবেন সেটা দেখাই। এটি আপনার এভাবে ধরে একটা শার্টে কলারে লাগিয়ে নেবেন, আপনার যেখানে সুবিধা, যেখানে মানে দিলে আপনার সাউন্ডটা ক্লিয়ার আসবে, তো সেরকম একটি জায়গার মধ্যে আপনি লাগিয়ে নেবেন। তো এই যে দেখছেন পিনটি, এই পিনটি আপনার এর ঘোড়ায় লাগিয়ে দেবেন। দেখেন আমার কিন্তু একদম ঘোড়ায় লাগানো হয়ে গেছে, তোমার কিন্তু এটা অ্যাটাচ করা শেষ। তো এভাবেই সিম্পলি আপনারা ব্যবহার করবেন।
এতে আর কোনো কনফিগার নেই আর কোনো কাজও নেই সামরাইট লাইনটা এখন খুলব দেখি এটা কতটুকু লম্বা আছে দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ লম্বা আছে তার মানে এতটুকু যতটুকু ওরা দিচ্ছে অতটুকু কিন্তু আপনার দরকার নেই তবু যাদের দরকার আছে তারা ইউজ করতে পারেন কোনো প্রবলেম নেই জাস্ট এটুকুতে আপনার সেট আপ হয়ে যাবে এখানে আর কোনো কাজ নেই আর তাছাড়া গাইস এটার প্রোডাক্ট হিসেবে একটি প্রাইস নির্ধারণ করা হয়েছে সো এটি আমাদের মার্কেটে যে 500 থেকে 600 টাকা মানে 600 টাকার আশেপাশে আপনারা পেয়ে যেতে পারেন তো আপনাদের কাছে যদি প্রোডাক্টটি ভালো মনে হয় তো সেক্ষেত্রে আপনার 600 টাকা দিয়ে এটা ক্রয় করতে পারেন তো আমার কাছে আমি 600 টাকা দিয়ে এটা নিয়েছি সো আপনারা চাইলে এটা 600 টাকা দিয়ে ক্রয় করতে পারেন তাছাড়া মানে আমি যে জায়গাতে কিনেছি সো সেই জায়গার এটি অ্যাড্রেস আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সো আপনারা চাইলে সেখানে চেক করে তারপর কিনতে পারেন আর গাইস আমাদের গিভওয়েতে যারা এখন অংশগ্রহণ করেনি তারা আমাদের ভিডিওর ডিসক্রিপশনে ফার্স্ট ভিডিওর যে লিঙ্কটা দেওয়া আছে সো সেই লিঙ্কটিতে আপনি ক্লিক করে ভিডিও দেখে নিতে পারেন যে কীভাবে আপনার গিভওয়েতে অংশগ্রহণ করবেন সো তাড়াতাড়ি আপনি গিভওয়েতে অংশগ্রহণ করে ফেলুন কারণ 1000-এর উপরে হয়ে গেলে কিন্তু আপনারা গিভওয়ে করতে পারবো না সো 1000-এর আগেই আপনার গিভওয়েতে অংশগ্রহণ করে ফেলুন আর গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইবটি করে দেবেন আর ভিডিওতে অবশ্যই গাইস একটা লাইক দিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ